গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা, খুব খুব ভালো আছি। এই যো ভালো ভালো থাকার নমুনা দেখো। এখন বেজে গেছে প্রায় এখন 12:30 বাজে। আমরা দুজন একটু আজকে চা না আজকে কফি খেলাম, ইচ্ছা হলো তাই। আর রিম্পা এখন রিম্পাকে দোকানে ছাড়বো, ছেড়ে আমি যাবো এখন একটু মল্লিক বাজার আর ওয়েলিংটন। আমার একটু কাজ আছে ওখানে। আগে আমার এটাই দুটোই হচ্ছে কি বলবো খাঁটি ছিল সারাদিন। না না না, সারাদিন আমি ওখানেই পড়ে থাকতাম। আগে দেখো একটু কাজের জন্য যাবো, দরকার আছে, যাচ্ছি, যাবো যখন দেখি, পারলে যদি পারি কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এইভাবে এখন দোকানে ছাড়ব, আগে মায়ের কাছে যাবো খাবার নেবো, তারপর। আচ্ছা ঠিক আছে চলো। এখানে চলে এসেছি আর কুট্টি পুজো দিয়ে দিচ্ছে, ও বললো আজকে আমি এসছি, আমি আমি পুজোটা দিয়ে যাচ্ছি। এই যে ধূপকাঠি শেষ হয়ে গেছিলো, ঠিক আছে, ধূপকাঠি শেষ হয়ে গেছিলো, উল্টো দিকেই দোকান, ধূপকাঠি আনতে গেছিলো, ধূপকাঠি নিয়ে এলো। এই যে আর আমার এই যে বাইরে দেখছো বাইক দাঁড়ানো, কাস্টমার দাঁড়িয়ে আছে, বললাম একটু পুজোটা দিয়ে নি, একটু দাঁড়ান আস, মানে তারপরে ঢুকুন, ঝাড় ঝাড় দিয়ে পুজো না দিই আমি কাউন্টারের লোক ঢোকাই না। এই ওরা দাঁড়িয়ে আছে আমি আসার অনেক আগে থেকে। এই যে দেখতে পাচ্ছ হাতটা, দেখতে পাচ্ছ এই যে দাঁড়িয়ে আছে। এই যে স্যার, স্যার একবার তাকান, স্যার এখন পুরো, স্যার এখন পুরো, স্যার আমাকে ছেড়ে এখন যাবে মল্লিক বাজার, ঠিক আছে। চলো আবার মাঝখানে মাঝখানে গ্যাপে গ্যাপ পেলে পেলে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। আর এই যে মা খাবার দাবার পাঠিয়ে দিচ্ছে, এই যে প্লাস্টিকটায় রাখা, ঠিক আছে, খেতে বসে মাঝখানে যদি সময় পাই কথা হবে। গুড ইভিনিং, বাজে এখন 5টা, এই খেতে বসলাম, কাস্টমার এই গেল, কাউন্টার ফাঁকা হলো, কাউন্টার মানে হালকা ক্লিন করে নিয়ে বসা হলো, এখনও অনেক কাজ বাকি। এই যে সব মালপত্রগুলো খোলা রয়েছে, যতটা পারা হয়েছে ততটা এখনও এখানে মালপত্র রয়েছে, যতটা গোছানো যায় গুছিয়ে খেতে বসলাম। আবার খেয়ে উঠে আমি আর দাদা মিলে করব, দাদা ভাজ করে রেখেছে অর্ধেক মাল, আমি কাস্টমার দেখাচ্ছিলাম, সকাল থেকে অনেক কাস্টমার ছিল। আর মা কি কি খাবার দিয়েছে চলো দেখে নাও। ভাত, এটা হচ্ছে পটল ঝাল, পটল দিয়ে পেঁয়াজ টিয়াজ কীসব দিয়ে মা একটা ঝাল করে, পটলের ঝাল, ডাল, এটা একটা শাকের চচ্চড়ি, পুঁই শাকই মনে হয় না পালং শাক, কি যাই না কিছু একটা শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, সব কিছু দিয়ে তরকারি আর মাছের ঝাল। এই হচ্ছে আমার লাঞ্চ, বুঝেছ, খাওয়া দাওয়া করে নি, আজ অনেকটাই বেলা হয়ে গেছে। দাদা আমাকে অনেকক্ষণ ধরে খেয়ে নিতে বলছিল, বাট কাস্টমার ছিল বলে আমি ভাবলাম খেয়ে দিয়ে নিয়েই একবারে এই কাজটা সেরে নিয়ে একবারে হাত ফাত ধুয়ে খেতে বসবো। এই করতে করতে সেই 5টাই বেজে গেল। চা খাবে? না চা খাবে না, চাওয়ালা যাচ্ছে। আর দাদা সেই সকালবেলা ব্রেকফাস্ট করে আসে, সকাল বলতে 12:00-12:30 সময় ব্রেকফাস্ট করে আসে, রুটি বা লুচি বা পরোটা, ওইটাই দাদার দুপুরের খাবার, দুপুরে আর কিছু খায় না, আবার সেই রাতে গিয়ে ভাত খায়, সেজন্য আমি এক একাই খাই ভাত, ঠিক আছে চলো খেয়ে নি। জাস্ট কাউন্টার ফাঁকা হলো, আরেকজন কাস্টমার ছিল, আমি খেতে খেতেই তোমরা দেখছিলে আরেকজন ঢুকে গেছে, উনি বসছিল সাইডে, খেয়ে উঠে ওনাকে মাল দেখালাম, উনি এখন এই মালপত্র নিয়ে বেরোলো। এখন আমি এই যে এইসব মাল ভাজ ঠাজ করে প্যাকিং করলাম, এবার এগুলো সব কাউন্টারে উঠবে। এই যে কাউন্টার দেখতে পাচ্ছ, কাউন্টারে উঠবে, উঠে তারপর ক্লিনিং হবে, তারপর বাড়ি যাবো, আজকে আর ভালো লাগছে না। আর আজকে জানো কি অবস্থা, আজকে আমার কোনো ভিডিও এডিট হয়নি, বাড়ি যাব ভিডিও এডিট করব, তারপর ভিডিও ছাড়তে পারবো, আদারওয়াইজ পারবো না, এমন অবস্থা আজকে।
কারণ কালকে রাত্রে দিদি বাড়ি থেকে তো তোমরা জানো 8:30 সময় ফিরেছি, কালকে একটুও টাইম পাইনি, সেই জন্য যাই বাড়ি, তারপর দেখি কত দূর আজ ভিডিও ছাড়তে পারি। এলাম, সারাদিন দোকান করে এসে আমি আমার বাড়ির কাজে লেগে পড়েছি, খাওয়ারের সব বাসনপত্র গুলো মেজে রাখছি, মাকে এগুলো আবার কালকে দিতে হবে খাওয়ার ভরার জন্য। আর এখন একটুখানি কুটি কফি করে দেবে, দিয়ে ও বেরিয়ে যাবে, কফি করে দিয়ে তারপরে ও বেরোবে, তারপর আমি আবার কফিটা খেয়ে ঢুকবো স্নান করতে। সকালে চান করে যায় কিন্তু সারাদিনে আবার দিয়ে থাকে, তো ওই জন্য এসে আবার চান করি, চান চান করে তারপরে বসবো এডিটের কাজে। আর আজকে রাত্রে দিদিয়াদের খাবার আছে, মা বাবা শুধু রুটি খাবে আর আমাদেরও খাবার, দিদি কালকে যে দিয়েছিল এত রাইস ফাইস, প্রচুর রাইস ফাইস রয়েছে, ওই জন্য আজকেও কিছু করতে হবে না রান্না। আর আমার কুটি দাদাভাই দিদিয়া চারজনেরই সমস্ত রাইস টাইস দিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে দিদি, আর দিদি ওদের দুপুরেরও কালকে খাবার পাঠিয়ে দিয়েছিল, ইলিশ মাছ চিংড়ি মাছ সব কুটি এসে আবার দিয়ে গেছিলো মাঝখানে, ঠিক আছে। ওই জন্য আজকে শুধু বাবা মার রুটিটা হবে, আর কিছু হবে না, ওই জন্য মাম্মি করে নেবে, আমাকে নিচেও নামতেও হবে না। আর আমার কিছু কাজ আছে, ওগুলো সব বসতে হবে নিয়ে, মানে দোকানের কাজ, বিলপত্র চেকিং করা, তারপরে তোমার কিছু লোককে ছবি পাঠাতে হবে যারা কুরিয়ারে মাল নেয় তাদের, ওগুলো সব কাজগুলো এখন আমায় সারতে হবে, ঠিক আছে। চলো বাসনটা মেজে নিই। স্নান টান করে এলাম এই মাত্র বাথরুম থেকে, পুরো দেখতে পাচ্ছ চুল পুরো একদম চপচপে ভিজি, আজকে স্নান করেছি, মানে আজকে জাস্ট শাওয়ারটা জাল মানে চালিয়েই সাড়ে তলায় দাঁড়িয়ে পড়েছি। অন্যদিন আমি চুলটাকে বেশ উঠিয়ে মানে ক্লিপ দিয়ে আটকে স্নান করি, বুঝেছো তো, আজকে আর সেইটা করিনি, আজকে পুরো শাওয়ারের তলায় শাওয়ার চালিয়েই দাঁড়িয়ে গেছি। আর মানে চান ফান করে এসে চোখ ঘুমে একদম আমার বন্ধ হয়ে যাচ্ছে, আর খিদে পেয়ে গেছে, এই যে আজকে কিছু নেই, এই যে এইটা এখন এটাকে খাবো। আর এখন বাজে হচ্ছে 10:30, কুটির আস্তে আস্তে এখনো 1 ঘন্টা, কারণ 10:45, 11:00 সময় ওদের দোকান বন্ধ হবে, ধরে রাখো 11:00 দোকান বন্ধ হবে, তারপর গুছিয়ে গাছিয়ে লক ফক করে অনেক তালা ফালা থাকে তো সব কিছু করে টরে বাড়ি আস্তে আস্তে সে 11:15 হয়ে যাবে। আর আজকে তো তোমাদের তখন আমি বললাম যে আজকে রান্না বান্না কিছু নাই, কারণ মানে করতে হবে না, কারণ দিদি তো কালকে এতটাই রাইস চিলি ফিস সব দিয়েছে আমাকে, আমাকে কুটিকে দাদাভাই দিদিয়াকে, ওরা ওদেরটা খেয়ে নেবে রাত্রিরে, আমরা আমাদেরটা খেয়ে নেবো রাত্রিরে, আর মা বাবা শুধু রুটি করে নেবে, রুটি ওরা তো তোমার চিকেন ফিকেন মাছের মাংস মানে কিছু ওইসব খায় না, তাই জন্য মানে আমাদের চারজনের খাবার দিদি পাঠিয়ে দিয়েছিলো শ্বশুর শাশুড়ির, ওই জন্য শুধু দুজনের দুটো মানে 4টে রুটি করলেই ওদের হয়ে যাবে, 6টা রুটি করলে হয়ে যাবে, 4টে বাবার 4টে রুটি আর মাম্মামের 2টো রুটি, 6টা রুটি করলেই হয়ে যাবে। আজ আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমি তোতলা হয়ে গেলাম নাকি গো, কাস্টমারের সাথে এত পরিমাণ আমাকে বকতে হয় সারাদিন, তোমরা তো দেখোই। আর আমার এই যে ঘটু উল্টে পড়ে আছে, আর এত কাস্টমারের সাথে আমাকে সারাদিন বকতে হয় যে আমি এখন তোতলা হয়ে যাচ্ছি দিন দিন। আর তোমার আজকে যে ভিডিওটা পোস্ট হয়েছে সেই ভিডিওটা তোমার দিদির জন্মদিনের পার্ট 1 গেছে দুপুর অবধি, আর রাত্রির প্রোগ্রামটা আলাদা সেকেন্ড পার্ট করেছি, কেন বলো তো, অনেক বড় সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট মেলালে প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছিলো, সেটা তো পসিবল হয় না, সেজন্য ওটা 2টো পার্টে দিয়েছি। আজকে একটা পোস্ট হয়েছে, মানে তোমরা যখন দেখবে সেটা অলরেডি গতকাল পোস্ট হয়ে গেছে সেটা, আর সেকেন্ড পার্টটা আজকে যাবে, ঠিক আছে। আর মা তো কী কী খাবার দিয়েছে তোমরা দেখলে, আমার নেল পলিশে কত খাবলা খাবলা হয়ে উঠে গেছে, তাও নেল পলিশ করতে হবে। আর এই ব্লু কালারটা আমার যে কী পছন্দের কালার, ও আর একটা ভালো কথা, কেউ আমাকে একজন অনেক কমেন্ট করেছে, একজন না 4-5 জন আমাকে কমেন্ট করেছো, কমেন্ট বক্স আমার ভরে গেছে এই কমেন্টে, যে দিদি তোমার ফিঙ্গারিংয়ের ডিজাইনগুলো একবার ভালো করে হাতটা দেখিও, এক একজনের এক একটা ফিঙ্গারিংয়ের ডিজাইন খুব পছন্দ হয়েছে, সেগুলো তারা স্ক্রিনশট নেবে বানানোর জন্য, তাই জন্য নাও স্ক্রিনশট নিয়ে নাও। আমি ধরলাম এটা তো আমার আর ফোকাস নিচ্ছে, হ্যাঁ না ফোকাস নিচ্ছে না, এই দেখো এবার নিচ্ছে, হ্যাঁ এখানে এরমভাবে তুলে নাও, পরে তোমরা জুম করে দেখে নেবে, ঠিক আছে, তুলেছ স্ক্রিনশট।
সবাই সরাই হাত, আর একটু বাদে একটু নিচে নামবো, দিদিয়ার সাথে একটু আড্ডা মারবো, কারণ ও বেচারা একা একা থাকে, ওর এই সময় একটু সঙ্গ দরকার হয়। দাদাভাইও এসে গেছে, দাদাভাই দিদি আর আমি একটু আড্ডা পাড্ডা মারবো, কুট্টি এলে তারপর ওপরে আসবো, ও গিয়ে একটু বসে আমাদের আড্ডার আসরে। আর কুট্টি বেরোনোর আগে আমাকে একটু কফি করে দিয়ে বেরোলো, মাথাটা ধরেছিল আজকে, ওই কফিটা খেয়ে মাথাটা ছেড়ে গেছে। আর ও খুব ভালো কফি করে, কুট্টি ভীষণ ভালো কফি করে। আর তোমার দিদি আর আমার আমার বাড়ির ছোট্ট জুনিয়রের আসার সময় হয়ে এলো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি সুখবরটা দেবো, তোমরা তো সব কিছু দেখতেই পারবে, নার্সিংহোম থেকে শুরু করে হওয়া থেকে সব কিছু, মানে হওয়া মিনস আমি তো আর ওটি রুমে ঢুকিয়ে দেখাতে পারবো না, মানে হয়ে যাওয়ার পর এভরিথিং তোমরা সব কিছু দেখতে পারবে, আমার ছোট্ট জুনিয়রের সব কিছু, ঠিক আছে। আর অনেক 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 ভালোবাসা, অনেক ব্লেসিং, অনেক আশীর্বাদ করো, দিদিয়া যেন একটা সুস্থভাবে সুন্দরভাবে একটা প্রাণকে এই পৃথিবীতে আনতে পারে, সব থেকে আগে যেটা ও নিজে যেন সুস্থ থাকতে পারে, সব থেকে আগে চাওয়া, মা ভালো থাকলেই বাচ্চা ভালো থাকবে, তাই না? যেন সবাই একটু প্রে করো আমাদের পুরো ফ্যামিলির জন্য, কারণ এটা আমাদের ফ্যামিলির একটা বড় একটা জিনিস হতে চলেছে। আর সবাই ওকে দিদিয়াকে খুব ভালোবাসা দাও, অনেক ব্লেসিং দাও, অনেক আশীর্বাদ করো, বড়রা যারা আছো ছোটরা অনেক অনেক ভালোবাসা দাও, যাতে খুব সুন্দর একটা ছোট্ট জুনিয়র আমাদের আসতে পারে, ছেলে হোক মেয়ে হোক আমাদের কাছে কোনো ম্যাটার করে না, যেটাই আসবে যেন সুস্থ আসে, যেই আসবে সেই আমাদের প্রাণ। তাই জন্য অনেক 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 স্বপ্ন দেখে রেখেছি তাকে নিয়ে, অনেক কিছু করার আছে ওকে নিয়ে, অনেক কিছু দেওয়ার আছে ওকে, সেই জন্য ফোন এই যে মেদিনীপুর থেকে ফোন করছে কাস্টমার, ধরো বলছি, তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ বলো, বলো। বাড়ি আসার পরেও শান্তি নেই, কাস্টমারদের ফোন, মাথা খারাপ হয়ে যায়। কি যেন বলছিলাম, আচ্ছা হ্যাঁ দিদিয়ার কথা বলছিলাম, তাই জন্য সবাই ওকে প্রে করো ওর জন্য, ঠিক আছে। আর ছোট্ট জুনিয়রের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা তো দেখতেই পাবে, তার জন্য অনেক 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 সাবস্ক্রাইব করে নাও, যাতে অনেক কিছু মানে ব্লগ আমার এই ব্লগিং চ্যানেলে লাইফস্টাইল ব্লগে প্রচুর প্রচুর জিনিস, ভালো ভালো জিনিস হতে চলেছে, যেটা তোমাদের খুব এন্টারটেনমেন্ট করবে, খুব খুশি হবে তোমরা দেখে, সেজন্য অনেক কিছু মানে ভালো জিনিস দেখতে পাবে, এটুকু বলতে পারি। সেজন্য অনেক 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 সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, যাতে খুব মজা পাও তোমরা। আর চ্যানেলটা তো দু চার দিনের মধ্যেই 10K কমপ্লিট হতে চলেছে, আর আশা করছি পরের মাস থেকে কি তার পরের মাস থেকে পেমেন্ট ঢোকার পর থেকে আমরা যে কথাটা তোমাদেরকে দিয়েছি সমস্ত দুস্থ মানুষদের জন্য করা, কোনো মাসে অনাথ আশ্রম, কোনো মাসে বৃদ্ধাশ্রম, কোনো মাসে মানে কি বলবো, যারা একদম খেতে পাচ্ছে না, স্টেশনের কাছে থাকে, এইসব মানুষদের জন্য আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু করবো, ঠিক আছে। আর ওরকমভাবে একবার দিলাম সেটা আমরা করবো না, মানে অনেকেই করে, বাট আমাদের এইটা ইচ্ছা নয়, বুঝতে পেরেছো, আমাদের এটা ইচ্ছা নয়, আমাদের ইচ্ছা যে করবো যখন এমনভাবে করবো, ধরো কি বলছি মানে কি বলবো আর কি বোঝাই তোমাদের কিভাবে, আমাদের ইচ্ছা ধরো একটা অনাথ আশ্রমে 50টা বাচ্চা থাকে কি 30টা বাচ্চা থাকে, 30টা বাচ্চা হিসাবে ধরো ওদের মাসে চাল লাগে হয়তো 100 কেজি, হয়তো মাসে 100 কেজি চাল লাগে, সেই জন্য 100 কেজি চালের বস্তাটা মানে চালটা পুরো আমরা দিয়ে দেবো, যাতে এক মাসে ওদের ভাতের অভাব না হয়, ঠিক আছে। ওই একদিন খাওয়ালাম মাংস ভাত, মাছ ভাত, ডিম ভাত, ওইটা আমাদের পোষাবে না, কারণ ওইরকমভাবে একদিন আনন্দ দিয়ে তো মানুষকে লাভ নেই, যাতে সারা মাসটা তারা ভালো করে খেতে পারে, ওই জন্য মানে আমরা সারা একদিন মাংস না খাইয়ে প্রত্যেক দিন ডিম ভাত খাওয়াই না, সেটাই অনেক, কারণ প্রত্যেক দিন তারা অভুক্ত থেকে বাঁচবে, সেই জন্য আমাদের টার্গেট এটাই যে একদিন মাংস ভাত না খাইয়ে একবারে কোনো মাসে চাল দিয়ে দিলাম, কোনো মাসে ডাল দিয়ে দিলাম পুরো এক মাসের ধরে, কোনো মাসে শীতকালে, কোনো মাসে তোমার শীতের সফট সোয়েটার দিয়ে দিলাম, বা অন মানে বৃদ্ধাশ্রমের ঠাকুমা দিদা এরা যারা আছে তাদেরকে শল দিলাম, মানে এই টাইপের সমস্ত কিছু আমাদের প্ল্যানিংয়ে যাচ্ছে, মানে আমি আর কুট্টি অনেক রকম চিন্তাভাবনা প্ল্যানিং করছি, তোমরাও আমাকে কিছু সাজেস্ট করো। আর অনেকেই লিখেছো যে কোনো মানে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে না করতে, একদমই না, আমরা যেটা করবো নিজের হাতে নিজে সব কিছু কেনাকাটা করে করবো, ঠিক আছে, এমনি আদারওয়াইজ কিছু করবো না আলাদা, মানে কাউকে দিয়ে ভায়া আমরা করবো না, আমরা যা করবো নিজেরা করবো। আর তোমাদেরও কিছু ভালো সাজেশন থাকলে আমাকে মানে আমাকে কুট্টিকে অবশ্যই দিও, তোমাদের সাজেশন আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ঠিক আছে? কারণ জবে থেকে ব্লগিং চালু করেছি তবে থেকে তোমাদের ডিসিশন, তোমাদের কথা অনেক কিছু আমরা মেনে চলার চেষ্টা করি। অনেক সময় তোমরা একটু বকাও দাও, কিছু ভুলভ্রান্তি আমরা করে ফেললে আবার অনেক বুকে, মানে আবার অনেক সময় হয় কাছে টেনে বুকে টেনে নাও, ওটাই আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। অনেক বড় বড় কথা বলে ফেললাম, অনেক শক্ত শক্ত কথা বলে ফেললাম, বাদ দাও। আর এখন আমি এইটা ভোজন করব, ভোজন, ঠিক আছে? চলো একটু ভোজন করে তারপর নিচে যাই, নিচে গিয়ে কুটি আসুক, তারপর আবার কথা হচ্ছে। আজকে ইচ্ছা আছে আগের দিনের ব্লগের একটু কমেন্টগুলো পড়ার, অনেক দিন কমেন্ট পড়া হয়নি, কমেন্ট পড়া, ঠিক আছে? চলো। মল্লিক বাজার থেকে এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ আমি দোকানে চলে গেছিলাম, এসে খাইও নি, আমি একটু স্নান করেই দোকানে, দোকান থেকে বেরোলাম, তখন কটা বাজে 10টা, তারপর একটু ক্লাবে গেছিলাম, খেলা দেখলাম, তারপরে রাত্রির 11:30 সময় গেলাম এক নম্বরে, একটু দরকার ছিল, একটু কাজের নিজের দরকার ছিল, দোকানের কাজে দরকার ছিল, তাই গিয়ে তারপর 12টার সময় এলাম। এখন খেতে বসেছি, কী কী খাওয়ার আছে তোমাদেরকে দেখাচ্ছি। তুমি কিছু বলতে চাও? না, আমার বকবক হয়ে গেছে সারাদিন ধরে। আচ্ছা, অনেক বকবক করেছি, ভালো করো। আজকে কিন্তু ঘুমানোর আগে কমেন্ট পড়ো। হ্যাঁ ঠিক আছে, পড়বো। আজকের মেনুতে আচ্ছা মিক্স ফ্রাইড রাইস চিকেন ছাড়া, কিন্তু বাদ বাকি সব কিছু আছে, পনির আছে আর চিলি ফিশ। আমরা দুজন দু পিস নিয়েছি মাত্র, কারণ আর খেতে ইচ্ছা করছে না, কারণ কালকের থেকে যা চলছে খাওয়ার পর খাওয়া, খাওয়ার পর খাওয়া। চলো তাহলে করে নিই পেট পুজো। ওই তো দেখিয়ে দিয়েছি আমি, এখন ইশারায় কথা হবে, ইশারা। চলো পেট পুজোটা করে নিই, সমাজদার পর ইশারাই কাফি হতা হ্যায়। সবাই সমাজদার, আমাদের বন্ধুরা সবাই সমাজদার। আচ্ছা চলো করে খেয়ে নিই, মানে টুক করে খেয়ে নিই, করে একটু খেলা দেখবো, সেকেন্ড হাফটা বাকি আছে, তার আগে কমেন্ট করতে হবে। ঠিক আছে, সব করে নেবো, চিন্তা নেই। চলো টাটা। খুব মজা উড়াচ্ছে আমার, খামোশ বাবারে। চলো কমেন্ট পড়ে নিই। চপর গঞ্জি ক্যা, চপর গঞ্জু ওটা তো লেডিস, তাই চপর গঞ্জি। চলো কমেন্ট পড়ে নিই, আজকের ভিডিওর কমেন্ট এসছে অনেকগুলো, যতটা পারছি পড়ছি। কি রিমকি সরকার, রিমকি বাহ, দিদি তুমি রিপ্লাই করবে ফার্স্ট ভিউ, থ্যাংক ইউ সো মাচ রিমকি। ফিজা, তাই আমি ভাবছি তোমরা আর ভিডিও দেবে না, বুঝলাম না কথাটা, আমরা তো রোজই ভিডিও দেই। সৌমেন দাস, তোমার দোকান কোথায় দি? দমদমে, দমদম মেট্রো স্টেশনের কাছে। সুচিত্রা হালদার, খুব সুন্দর লাগছে দিদিভাই, থ্যাংক ইউ সুচিত্রা। মিরাজ মল্লিক, দিদিভাই ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ মিরাজ। টুম্পা, ইয়ারকি মারবে না সবাইকে নিয়ে, ইয়ারকি কথা মানে এটা তো গান। হ্যাপি বার্থডে দিদির তরফ থেকে, থ্যাংক ইউ। টুম্পা দিদি না বোন জানি না, তাই জন্য নাম ধরেই বললাম। সঞ্জনা সাত্রা, দিদি তুমি মন, দিদি তোমার মনটা ভালো গো, সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। লাভ ইউ দি, ঝকঝকে মন, লাভ ইউ টু সঞ্জনা। সঞ্জনা বলে আমার একটা খুব প্রিয় বন্ধু আছে। সাহিনা খাতুন, খুব সুন্দর দিদিভাই, থ্যাংক ইউ সাহিনা। সোমাশ্রী নস্কর, খুব খুব কিউট সুইট লাভলি লাগছে তোমাকে আর তোমরা দুজন, তোমাদের দুজনকে অনেক অনেক চুমু 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 চুমু, অনেক ভালোবাসা তোমাকেও। মিরাজ মল্লিক লিখেছো, দি ভাই তুমি যে বললে বিস্কুটের গুঁড়ো ফিশে, ফিশ ফ্রাইয়ে দিতে হয়, কি বিস্কুটের গুঁড়ো দিতে হবে? যে কোনো দোকানে যাবে বলবে বিস্কুটের গুঁড়ো দিতে, দোকানদার দিয়ে দেবে। সুদেশনা সোম, হ্যাপি বার্থডে দিদিভাই, তুমি খুব ভালো থাকবে দিদিভাই, দি ভাই তুমিও ভালো থাকবে, থ্যাংক ইউ দিদির তরফ থেকে, থ্যাংক ইউ জানিয়ে দিলাম, আর তুমিও খুব ভালো থেকো। সাহারা খাতুন, খুব সুন্দর লাগছে দিদি তোমাদের দুজনকে, আমাদের, আমার খুব ভালো লাগে, এটা আমার ফার্স্ট কমেন্ট, প্লিজ নামটা বলো। এই তো সাহারা খাতুন বলে দিলাম, বলে দিল। সুকান্না বোস, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, থ্যাংক ইউ সো মাচ। তনুশ্রী বিশ্বাস, দিদি দিদিভাই সাজুগুজু করেনি কেন? তোমাকে খুব মিষ্টি লাগছে, রান্না করতে করতে পাগল হয়ে গেছে সাজাগুজা। পূজা মণ্ডল, লাভ দিয়েছো, অনেক অনেক লাভ পূজা মণ্ডলকে। তানিয়া দি লিখেছে, দারুণ লাগছে ড্রেসটা পরে তোকে, তুই এতটা মিষ্টি মেয়ে, তুই যা পরবি তাতেই তোকে খুব সুন্দর লাগে। ওপস, তোকে কিন্তু তুই বলে ফেললাম, কিছু মনে করিস না, আমি রিপ্লাই করে দিয়েছি, আমি রিপ্লাই করে দিয়েছি, তবু বললাম এখানে কমেন্টটা। পম্পা হালদার, খুব সুন্দর দেখতে লাগছে দিদি তোমাকে, থ্যাংক ইউ। নূর নাহার খাতুন, দিদি আমি একটা
ড্রেস নিতে যাই কিভাবে পাবো? আমি এক পিস ড্রেস বিক্রি করি না, এটা আমার হোলসেল কাউন্টার যেখানে শুধু ব্যবসা করে যারা তাদেরই দেওয়া হয়। পায়েল, এটা কি স্পেলিং? পায়েল মাখাল। দিদি গাউনটার কি প্রাইস? ওটা এক পিস সেল নেই গো। স্মৃতি দাস, দিদিটা কি তোমার মাসির মেয়ে? হ্যাঁ আমার মাসুদ দিদি হয়। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। মুনমুন কুন্ডু, ড্রেসটা খুব সুন্দর, তোমাকেও ভালো লাগছে, থ্যাংক ইউ। মধুরিমা রয় চৌধুরী, লাভ লাভ লাভ, অনেক অনেক লাভ। সোমা ভট্টাচার্যি, আজ তোমার এটা তোমার নিজে দিদি? না আমার নিজে দিদি না। সোমা দে সরকার, তোমাদের সবাইকে খুব ভালো লাগছে আর মেনুগুলো দারুণ দারুণ হয়েছে, থ্যাংক ইউ। আর কত কমেন্ট পড়বো, অনেক কমেন্ট আছে এখনো, চলো এই অবধি কমেন্ট আজকে থাক, ঠিক আছে? চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, এইভাবেই আমাকে কুট্টিকে অনেক 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 সাপোর্ট করো, বড়রা যারা আছে অনেক অনেক আশীর্বাদ করো, ছোটরা যারা আছে অনেক ভালোবাসা দিও আর অনেক 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 তোমার ব্লেসিং দিও, ঠিক আছে? ঠিক আছে, ঘটু গুড নাইট বল, ঘটু গুড নাইট, ঠিক আছে? চলো তাহলে টাটা, আবার কালকে একটা নতুন ঝকঝকে তক্তকে ব্লগ নিয়ে দেখা হবে, কি বলে, টাটা। চলো দু একদিনের মধ্যে 10K হয়ে যাবে, তার খবরটা তোমাদেরকে আমরা দিয়ে দেবো, আমরা বলার আগে তোমরাই দেখে ফেলবে, ঠিক আছে? কমেন্টও করে দেবে, কমেন্টও করে দেবে। আমার যেরকম 5K যেদিন কমপ্লিট হলো আমি দেখার আগে আমার কমেন্ট আসছে 5K কনগ্রাচুলেশন কর, আমি তখন খুলে দেখছি 5K হয়েছে, ঠিক আছে? লাভ ইউ টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি একটু ঝটপট সাবস্ক্রাইব করো, আশেপাশের বাড়ির লোকজন, ক্লাবের লোকজন, ফ্যামিলির লোকজন, বন্ধু বান্ধব, তাহলে কি অটোর উপরে মাইক নিয়ে বেরোতে বলবো আমাদের চ্যানেলের নাম দিয়ে? যারা যারা জিম করো তাদের জিমের বন্ধুদের, যারা পার্লারে কাজ করো পার্লারের বন্ধুদের, যারা পার্লারে থাকো তাদের পার্লারের কাস্টমারদের, যাকে পারো সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করো। তুমি আমাকে কেক খাওয়াও তাহলে আমি আমার পুরনো না কোথায় বাড়ি গ্রামের বাড়ির পাড়ার সবাইকে দিয়ে তোমায় সাবস্ক্রাইব করিয়ে দেবো। চলো তোমরা এইভাবেই ভালোবেসে পাশে থেকো, টাটা, লাভ ইউ, গুড নাইট।